দর্শক সকলকে স্বাগত জানাচ্ছি আমার আরও একটি নতুন ট্রাভেলিংয়ের ভিডিওতে। তো কীভাবে 3 ঘন্টায় খুলনা থেকে ঢাকা যাওয়া যায় সেই ভিডিওটি আজ আপনাদের সাথে শেয়ার করব। আর যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন, তাহলে আমার দেওয়া সকল ভিডিও পেয়ে যাবেন সবার আগে। তো দর্শক চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে ফিরে যাই। তো আমি এটি খুলনা থেকে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করব, এটি হচ্ছে রয়্যাল মোড়। আর আমি ইমাত পরিবহনে করে আমার আজকের যাত্রা শুরু করব। যদিও আমি এসি গাড়ির টিকিট নেওয়ার চেষ্টা করেছিলাম, কিন্তু আসলে সামনের সিট না পাওয়ার কারণে আমি শেয়ার কোচে টিকিট করেছি। দেখতে পাচ্ছেন এই বাসে করে আমি আজ খুলনা থেকে ঢাকা যাত্রা করব। আমি এই বাসের A12 টিকিট করেছি, আমার সাথে আমার কলিগ আছে, সে সোনাডাঙ্গা থেকে উঠবে। আমি রয়্যাল মোড় থেকে বাসে উঠে পড়েছি। তো আমাদের যাত্রা এখনই শুরু হবে, দেখি কিভাবে 3 ঘন্টার ভিতরে তারা আমাকে ঢাকা নিয়ে পৌঁছায়। তো আমাদের যাত্রা শুরু হয়ে গেছে, এখন সকাল 6টা বাজে। এটি ময়লাপোতা মোড়, সামনে শিববাড়ির মোড় ক্রস করে আমরা বাম দিকে চলে যাব সোনাডাঙ্গার দিকে। দর্শক চলে আসছি সোনাডাঙ্গা বাস টার্মিনালে। এখানে কাউন্টারে 3 থেকে 5 মিনিট স্টপেজ আছে, এখান থেকে যে যাত্রী আছে তাদের উঠিয়ে নিয়ে আবার আমাদের যাত্রা শুরু হবে। তো আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আমিও কয়েকটি ভিডিওতে দেখেছি যে 3 ঘন্টা থেকে 3.5 ঘন্টার ভিতরে ঢাকা থেকে খুলনা চলে আসছে পদ্মা সেতুর উপর দিয়ে, যেখানে আগে যেতে আমাদের সময় লাগতো 6-7 ঘন্টা এমনকি 10 ঘন্টার মতো। তো আমার সহপাঠী আব্দুস সালাম এখন আমার সাথে যুক্ত হবেন, আমরা দুজন একসাথে যাত্রা করব। তো আমাদের যাত্রা পুনরায় শুরু হলো, আমরা চলে আসছি 0 পয়েন্ট মোড়। 0 পয়েন্ট মোড় থেকে আমরা খান জানালি সেতুর অভিমুখে রওনা করব, যেটা রূপসা নদীর উপর নির্মিত। আর একটা কথা বলে রাখি, আমি কয়েকদিন আগে একটা ভিডিওতে দেখেছি কোনো একজন ফেসবুকে শেয়ার করেছে খান জাহানালি সেতুর টোল নাকি মওকুফ করেছে, তো সেটিও আপনাদের আজ দেখাবো। আসলে সে ভিডিওটি দিয়েছিল ভুল হয়তোবা। তো আমরা খান জাহানালি সেতুর উপরে উঠেছি, সামনেই টোল প্লাজা, দেখা যাক টোল প্লাজায় আসলে পূর্বের মতোই টোল নেওয়া হচ্ছে কিনা। আর এদিকে দেখতে পাচ্ছি রেল ব্রিজ, খান জাহানালি সেতুর দক্ষিণ পাশে নির্মিত হচ্ছে, হয়তো কিছুদিনের ভিতরে সম্পন্ন হবে, নির্মাণ কাজ সম্পন্ন হয়ে যাবে। তো এটি হচ্ছে খান জাহানালি সেতুর টোল প্লাজা। তো এখানে তো নিয়মিত সবাই টোল দিয়ে পারাপার হচ্ছে দেখতে পাচ্ছি। আমি জানি না সে কোন উদ্দেশ্যে ভিডিওটি শেয়ার করেছিল। তো আমরা টোল দেওয়া শেষে চলে আসছি বাগেরহাট নোয়াপাড়া, এখান থেকে আমরা গোপালগঞ্জের দিকে রওনা করব। আজকের পরিবেশটা অনেক সুন্দর, হাস্য উজ্জ্বল, রোদ ঝিকমিক করছে সকালবেলা, যেহেতু এখন সকাল 6:30 বাজে, তো প্রকৃতিটা অনেক সুন্দর, সেটা দেখেই বুঝতে পারছেন। আকাশে খণ্ডবিখণ্ড সাদা মেঘের ভেলা। তো কথা বলতে বলতে আমরা চলে আসলাম ভাঙ্গা এক্সপ্রেস ওয়েতে, সামনে এক্সপ্রেস ওয়ের টোল প্লাজা রয়েছে, এই ওভারপাসটি অতিক্রম করেই টোল প্লাজা। এটার নিচ দিয়ে চলে গেছে রেল লাইন, যেটি সরাসরি পদ্মা সেতুর উপর দিয়ে পার হয়ে ঢাকাতে যাবে। এটি হচ্ছে ভাঙ্গা এক্সপ্রেস ওয়ের টোল প্লাজা, নতুন চালু হয়েছে, কিছুদিন আগে অবশ্য ছিল না, রূপসা ব্রিজ উদ্বোধনের পরেই এই টোল প্লাজাটি চালু হয়েছে। তো এখানে টোল প্রদান করে আমাদের যাত্রা আবার শুরু হয়েছে পদ্মা সেতুর অভিমুখে। তো দর্শক দেখতে পাচ্ছেন সামনে সেই পদ্মা সেতুর টোল প্লাজা, এখানে টোল প্রদান করেই পদ্মা সেতুতে উঠতে হবে। এটি হচ্ছে টোল প্লাজা, আসলে কোনো গাড়ির ভিড়াভিড় নাই,
যদিও ঈদের সময় কিছুটা গাড়ির যানজট হতে পারে, কিন্তু এখন পুরোপুরি যানজট মুক্ত। তো টোল প্রদান করে আমরা এখনই পদ্মা সেতুর উপরে উঠব। ইমাত পরিবহনের যে গাড়িটিতে চড়েছি, আসলে গাড়িটি খুব সতর্কতার সাথে দ্রুত গতিতে এগিয়ে চলছে। তো আশা করছি 3 ঘন্টার ভিতরে আমরা খুলনা থেকে ঢাকা পৌঁছে যাব। আসলে স্বপ্নের মতোই মনে হচ্ছে এই নদীতে এসে আমাদের সেতু উদ্বোধনের পূর্বে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হতো ফেরির জন্য, অথবা লঞ্চ পারাপার করে প্রবল ঝুঁকির মধ্য দিয়ে আমাদের এই নদীটি পার হতে হতো। সেতু উদ্বোধনের পরে সেই ঝুঁকিটা অনেকাংশেই কমে গেছে এবং 5 থেকে 6 মিনিটের মধ্যে আমরা নদীটি অতি সহজে পার হয়ে যাচ্ছি এই স্বপ্নের পদ্মা সেতু বাস্তবায়নের পর থেকে। তো এভাবে বললে অনেকে বাড়াবাড়ি মনে করে, কিন্তু না, আসলে আমরা যারা দক্ষিণবঙ্গের মানুষ আমাদের জন্য আসলেই এটি স্বপ্নের পদ্মা সেতু। সবার কাছে এটি স্বপ্ন না হলেও দক্ষিণ বাংলার মানুষের জন্য আসলেই এটি স্বপ্নের পদ্মা সেতু। বহুদিন অপেক্ষার পরে আজ এই সেতু উদ্বোধনের ফলে এখান থেকে নির্বিঘ্নে সমস্ত যানবাহন চলাচল করতে পারছে। যেখানে নদীতে বিভিন্ন সময় প্রাকৃতিক দুর্যোগ বা শীতকালীন যে কুয়াশার ভিতরে ফেরি চলাচল বন্ধ থাকত, তখন কোনোভাবেই নদী পার হওয়া যেত না। ঘন্টার পর ঘন্টা, এমনকি দিনের পর দিনও অনেককে অপেক্ষা করতে হয়েছে এই নদী পাড়ে এসে। কখন প্রকৃতি তার বৈরী মনোভাব তুলে নিবে, তারপর আমাদের পার হতে হবে। তো সেই অপেক্ষার অবসান ঘটেছে স্বপ্নের পদ্মা সেতু বাস্তবায়ন হওয়ার পরে। তো এটা আসলে পদ্মা সেতু তৈরিতে যারা ভূমিকা পালন করেছে তাদের সবাইকে অবশ্যই অন্তরের অন্তরস্থল থেকে ধন্যবাদ জ্ঞাপন করছি। এই পদ্মা সেতু উদ্বোধনের আগ পর্যন্ত নানা জল্পনা কল্পনা সমালোচনা অনেক কিছু হয়েছে, কিন্তু শেষ পর্যন্ত যখন উদ্বোধনের পরে যানবাহন চলাচল শুরু করেছে, জানি না সেই সব সমালোচনাকারীরা এই পদ্মা সেতু ব্যবহার করে উপকৃত হচ্ছে কিনা। তো আশা করি সবাই এই সেতু ব্যবহার করে উপকৃত হচ্ছে। আসলে প্রত্যেকটা জিনিসের পিছনেই সমালোচনা থাকবে, আর সমালোচনা না থাকলে সেই কাজটি সঠিকভাবে বাস্তবায়নও সম্ভব না, কারণ সমালোচনাকারীদের প্রবল সমালোচনার ভয়ে যারা যে কোনো কাজ করবে, সে কাজটি করতে হলে সে মনোযোগ সহকারে দ্রুততার সাথে ভালোভাবেই করবে। তাই সমালোচনাকারীদেরকেও অবজ্ঞা করার কোনো সুযোগ নাই। তো দর্শক, পদ্মা সেতুর মাঝামাঝি চলে আসছি মাঝ নদীতে। গায়ের ভিতরে আসলেই শিহরণ তুলছে যে এই নদীতে কতবার পার হয়েছি এবং বিভিন্ন সময় নানা রকম দুর্ঘটনার শিকার হতেও হয়েছে কয়েকবার। প্রবল ঝড় বৃষ্টির ভিতরে যখন স্পিড বোটে পার হয়েছি, তখন জীবনটা মনে হয় হাতের মুঠি করে নিয়ে পার হয়েছি। আর আজ সেই পদ্মা সেতু বাস্তবায়নের ফলে সেই ভীতিটা আর কাজ করছে না। সবথেকে বেশি এই নদীতে সিন্ডিকেট ছিল স্পিড বোটওয়ালাদের। যাই হোক, তারা এখন পরাস্ত হয়েছে এই পদ্মা সেতু উদ্বোধনের পরে। কেউ আর তাদের তোষামত করে না, বা তাদের সেই অবজ্ঞা অবহেলা নির্যাতনের শিকার আর কেউ হচ্ছে না, আশা করি। তো দর্শক, 5.5-6 মিনিটের ভিতরে আমরা
পদ্মা সেতু পার হয়ে জাজিরা প্রান্ত থেকে মাওয়া প্রান্তর দিকে চলে আসছি। সামনে রয়েছে আরও একটি টোল প্লাজা, যেটি মাওয়া প্রান্তের টোল প্লাজা। মাওয়া প্রান্ত থেকে খুলনার উদ্দেশ্যে যাত্রা করার জন্য মাওয়া প্রান্তের টোল প্লাজায় টোল পরিশোধ করতে হয়। পদ্মা সেতুর দুপারে দুটি টোল প্লাজা, একটি জাজিরা প্রান্তে, একটি মাওয়া প্রান্তে। সেতুতে ওঠার পূর্বেই জাজিরা প্রান্তে টোল প্রদান করতে হয় এবং মাওয়া প্রান্তে একই নিয়মে টোল পরিশোধ করতে হবে সেতুতে ওঠার পূর্বে। এটি হচ্ছে মাওয়া প্রান্তের টোল প্লাজা। এখানেও কোনো গাড়ির ভিড়াভিড়ি দেখতে পাচ্ছি না। তো দর্শক, আমার ভিডিওর মূল বিষয়বস্তু ছিল তিন ঘন্টার ভিতরে আসলে খুলনা থেকে ঢাকা যাওয়া সম্ভব কিনা সেটি। তো আশা করছি তিন ঘন্টার ভিতরে আমরা ঢাকা পৌঁছে যাব। তো দর্শক, সামনে আরও একটি টোল প্লাজা রয়েছে, এটি হচ্ছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মহাসড়ক এর টোল প্লাজা। এখানে টোল প্রদান করে আবার আমাদের ঢাকার অভিমুখে ছুটে চলা। তো দর্শক, কথা বলতে বলতে চলে আসছি আমরা পোস্তগোলা ব্রিজের উপরে। পোস্তগোলা ব্রিজ পার হলে আর হয়তোবা 7 থেকে 8 মিনিট সময় লাগবে আমাদের গুলিস্তান পৌঁছাতে। এটি হচ্ছে পোস্তগোলা ব্রিজ। তো যেহেতু সকালবেলা, ঢাকার ভিতরে জ্যাম অনেক কম, আমরা সকাল 9:05 গুলিস্তান চলে আসছি। এখন বাস থেকে নেমে যাব, আমরা কাউন্টার পর্যন্ত যাব না। দেখতে পাচ্ছেন এখন সকাল 9:05, আমরা ঢাকায় চলে আসলাম 3:05। তো দর্শক, আমাদের যাত্রা এখানেই শেষ হলো। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন, শেয়ার করবেন এবং কমেন্টস করে আপনার মতামত জানাবেন। দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং নিরাপদে যাত্রা করবেন, সেই আশাবাদ ব্যক্ত করে আজ বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।